ক্রিকেটারদের রিটায়ারমেন্ট নিয়ে অস্ট্রেলিয়ান লেজেন্ড স্টিভুয়া একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, সেটাকে আপনি কালজয়ী স্টেটমেন্টও বলতে পারেন। স্টেটমেন্টটা হলো, রিটায়ারমেন্টের সবথেকে ভালো সময় হচ্ছে তখন যখন সবাই বলবে এখনই কেন রিটায়ার করলো, আর রিটায়ারমেন্টের সবথেকে খারাপ সময় হচ্ছে তখন যখন সবাই বলবে এখনও কেন রিটায়ার করছে না। ওনার এই স্টেটমেন্টটাকে একটা সেন্টেন্সে সামারাইজ করা যেতে পারে, ডাই অ্যাজ আ হিরো অর লিভ লং আনটিল ইউ বিকাম আ ভিলেন। টু বি অনেস্ট, 15 years অফ T20 ক্যারিয়ার ইজ নট আ ফ্লুক। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এখন আমি মুশফিকুর রহিমের রিটায়ারমেন্ট নিয়ে কথা বলবো। সো লেটস গো ফর ইট। শুধুমাত্র T20 না, গত 15 বছরে আমাদের ক্রিকেটে যতটুকুই ডেভেলপ হয়েছে সেখানে অবশ্যই মুশফিকুর রহিমের কন্ট্রিবিউশন আছে। মুশি ইজ দ্য মোস্ট প্রলিফিক উইকেট কিপার ব্যাটসম্যান ফর বাংলাদেশ সোফার, নো ম্যাটার হোয়েদার ইউ এগ্রি অর নট, হি ইজ দ্য অনলি টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান অফ বাংলাদেশ। মোর ওভার, হি হ্যাজ বিন অ্যাড্রেসড অ্যাজ মিস্টার ডিপেন্ডেবল অ্যান্ড হি হ্যাজ অলওয়েজ বিন জাস্টিফাইং দিস অ্যাড্রেসিং অ্যাজ ওয়েল। প্রত্যেকটা প্লেয়ারেরই আপস অ্যান্ড ডাউনস থাকে, T20-তে মুশির সময়টা ভালো যাচ্ছে না, আর সেই জন্যই আমরা আবেগী জাতি আমাদের আবেগের সবটুকু ঢেলে দিয়ে মুশফিককে ধুয়ে দিলাম। সেই ধুয়ে দেওয়া পাবলিকের মধ্যে আমি নিজেও একজন। তবে কিছুক্ষণের জন্য যদি আবেগটাকে দূরে রেখে বাস্তবতা মেনে নিয়ে আমরা আলোচনা করি, তাহলে মুদ্রার এপিঠ ও পিঠ দুইটাই বের হয়ে আসবে। অর্থাৎ এই T20-তেই অনেক কন্ট্রিবিউশন পাওয়া যাবে মুশির। যেমন ধরুন, মুশিকে ভিলেন প্রমাণ করার জন্য আমরা সবসময় একটা এক্সাম্পল টেনে নিয়ে আসি, সেটা হচ্ছে ইন্ডিয়ার অ্যাগেনস্টে আমাদের 1 রানের পরাজয়। সেদিন মুশি 3 বলে 2 রান নিতে পারেনি, হি কুডন্ট ফিনিশ দ্য গেম ফর আস। কিন্তু আমরা কেউ কখনো এই কথাটা বলি না যে ওই সময়ে লাস্ট ওভারে দরকার ছিল 11 রান, ঠিক তখন মুশি পরপর 2 বলে 2টা বাউন্ডারি মারে, ম্যাচটা আমাদের গ্রিপে চলে আসে। কিন্তু পরের বলে একটা ভুল শটে মুশি আউট হয়ে যায় অ্যান্ড হি বিকেম দ্য ভিলেন। যাই হোক, ইন্ডিয়ার অ্যাগেনস্টে মুশির আরও 2টা ভালো ইনিংস আছে। একটা হচ্ছে নিদাহাস ট্রফিতে 55 বলে 72 রানের ইনিংস, আরেকটা হচ্ছে বাইল্যাটারাল সিরিজে 43 বলে 60 রানের ইনিংস। অথচ আমরা শুধু মনে রাখি ওই ম্যাচটাই যেটা আমরা 1 রানে হেরেছিলাম। আর হ্যাঁ, একটা সময় মুশি T20-তে কতটা ফেরোশাস ছিলেন সেটা শুধুমাত্র লঙ্কানরাই জানে। মুশির রিটায়ারমেন্ট নিয়ে খান সাহেব একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি মুশির ডেডিকেশন, প্যাশন এবং হার্ডওয়ার্ককে গ্লোরিফাই করেছেন। আই মাস্ট সে, হি ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন ইনস্টিড অফ হিউমিলিয়েশন। হোয়াট এভার, কয়েকদিন আগে শ্রীলঙ্কার এগেনস্টে হারার পর আমি প্লেয়ারদের নিয়ে সমালোচনা করেছিলাম, আবার সেই আমি আজকে মুশিকে নিয়ে পজিটিভ কথা বলছি। এটা দেখে আপনি আমাকে ডাবল স্ট্যান্ডার্ড বলতেই পারেন, সেই রাইট আপনার আছে। কিন্তু আমাকে ডাবল স্ট্যান্ডার্ড বলার আগে আমি যা বলতে চেয়েছি সেটা বোঝার চেষ্টা করুন। আমাদের ক্রিকেটের সবথেকে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে আমাদের স্ট্রং পাইপলাইন নেই, এটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। এবার মুশির জন্য একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট পাওয়া যাবে তো? যদি পাওয়া না যায় তাহলে এই রেসপন্সিবিলিটি কার? এবার কনক্লুশনে আসি। আমার মনে হয় মুশি আমাদের ট্রল নামক হিউমিলিয়েশনের কারণেই এখন রিটায়ারমেন্টে গেল। আপনি চাইলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।